আগরতলা শহরতলি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক ডাকাতির ঘটনায় ত্রাস সৃষ্টিকারী ডাকাত সর্দার অবশেষে পুলিশের জালে। বাগবাসা থানার অন্তর্গত উত্তর গঙ্গানগরে একটি জঙ্গলে পুলিশের সাথে গোলাগুলির পর সশস্ত্র অবস্থায় ধরা পড়ল নাজিম উদ্দিন নামে এই ডাকাত সর্দার। বর্তমানে ধর্মনগর থানার পুলিশ রিমান্ডে রয়েছে নাজিম উদ্দিন। দীর্ঘ 10-12 বছর ধরে রাজ্যের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য আসামের বরাক উপত্যকায় ত্রাস সৃষ্টিকারী ডাকাত সর্দার নাজিম উদ্দিন ধরা পড়ায় জনমনে খানিকটা স্বস্তি। দীর্ঘ 10-12 বছর ধরে রাজ্যের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য আসামের বরাক উপত্যকায় ত্রাস সৃষ্টিকারী ডাকাত সর্দার নাজিম উদ্দিন শুক্রবার ভোররাতে জেলা পুলিশ সুপারের বিশেষ টিম এবং ডাকাত দলের পরস্পরের মধ্যে খানিক সময়ের গোলাগুলির পর আটক পড়ে ধর্মনগর থানার পুলিশের জালে। ঘটনার বিবরণে জানা যায়, গত শুক্রবার ভোররাতে উত্তর জেলা পুলিশের কাছে গোপন খবর আসে যে বাগবাসা থানা এলাকার উত্তর গঙ্গানগরে একটি জঙ্গলে একদল ডাকাতির মতলব এটে আস্তানা গেড়েছে। সেই খবরের উপর ভিত্তি করে উত্তর জেলা পুলিশ সুপারের একটি বিশেষ দল সহ বাগবাসা ও চোরাইবাড়ি থানার পুলিশ ওই জঙ্গলে অভিযান চালায়। অভিযান চালিয়ে কুখ্যাত এক ডাকাতকে আটক করলেও অপর এক ডাকাত পুলিশের হাত থেকে পালিয়ে যায়। জানা গেছে, ধৃত ডাকাতের নাম নাজিম উদ্দিন, বাড়ি চোরাইবাড়ি থানার উত্তর ফুলবাড়িতে। সাথে পলাতক অপর ডাকাত নিয়াজ উদ্দিনের বাড়ি শনিছড়ায়। এদিকে জঙ্গল থেকে দুটি দেশি বন্দুক, দুটি দা, দুটি কাটা সহ কয়েকটি লাঠি উদ্ধার করে পুলিশ। জানা গেছে, এই মর্মে ধর্মনগর থানায় বিভিন্ন ধারা সহ অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে উত্তর জেলা ও দায়রা আদালতে শপথ করা হলে বিচারক 5 দিনে পুলিশ রিমান্ডের নির্দেশ দেন। তাছাড়া পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে উত্তর গঙ্গানগর এলাকায় জঙ্গলে রাজ্যের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য আসামের বরাক উপত্যকায় ত্রাস সৃষ্টিকারী ডাকাত সর্দার নাজিম উদ্দিন সহ 2 ডাকাত এবং পুলিশ সুপারের বিশেষ টিমের মধ্যে খানিক সময়ের গোলাগুলি হয়। পাশাপাশি বিশেষ সূত্রে জানা গেছে, ওই এলাকায় নতুন বিয়ে হওয়া একটি বাড়িতে ডাকাতির ছক করছিল ডাকাত দলটি। তাছাড়া কিছুদিন পূর্বে চোরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর এলাকায় ডাকাতির ঘটনায় অভিযুক্ত ছিল ধৃত নাজিম, যে মামলার নম্বর 16। এমনকি উত্তর ত্রিপুরা জেলা সহ অন্যান্য জেলার একাধিক থানায় তার বিরুদ্ধে চুরির এবং ডাকাতির ওয়ারেন্ট রয়েছে। সম্প্রতি আগরতলা শহরতলিতে একাধিক ডাকাতের ঘটনার সাথে জড়িত ছিল সে। অবশেষে রবিবার দুপুর 12:15 সাংবাদিক ডেকে গোটা ঘটনা তুলে ধরেন জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী। তো আপনারা জেনে সবাই খুশি হবেন যে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে চুরি এবং ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত একজন কুখ্যাত ডাকাতকে আমরা 29 তারিখ ঘুরে বাগবাসা উত্তর গঙ্গানগরের, ওরা ডাকাতি প্রিপারেশন করছিল একটা গ্রুপ, আমাদের কাছে আগাম খবর ছিল। তো পুলিশ যে সময় যায় তখন তারা আগ্নেয়াস্ত্র থেকে পুলিশের উপর ফায়ার করে, পুলিশও আত্মরক্ষাতে শূন্য গুলি করে। শেষ পর্যন্ত আমরা কুখ্যাত ডাকাত দলের সর্দার বলা যায় তাকে, যেটা সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন, তার নাম হল নাজিম উদ্দিন, বাবার নাম কুটি চাঁদ মিয়া, বয়স 33, বাড়ি ফুলবাড়ি। তাকে আমরা হাতিয়ার সহকারে এবং ডাকাতির যে প্রিপারেশন করেছিল সেই প্রিপারেশনে আপনারা সামনে দেখেছেন যা যা ছিল, দা, বন্দুক এবং বাকি এই যে লক কাটার, এগুলি সহকারে আমরা তাকে ধরেছি। তো পালিয়ে যাওয়ার সময় সে তারপরেও খুব দস্তদস্তি করেছিল, একজন তো পালিয়ে গেল গুলি করতে করতে। তো আশা করি ধর্মনগরবাসী একটু শান্তি পাবে, কারণ বিভিন্ন জায়গাতে ধর্মনগরবাসী রাত্রেবেলা জেগে জেগে পাহারা দিচ্ছিল এবং গত দিনও যেই বাড়িতে ও ডাকাতি পরিকল্পনা নিয়েছিল, আমি বাড়ির মালিকের সঙ্গে কথাবার্তা বলেছি, তো সেদিন সেই বাড়িতে ডাকাতি করেনি। তো ধর্মনগরে ছাড়াও কুমারঘাটও একটা কেসে ওর নামে চার্জশিট হয়েছিল এবং সে স্বীকার করেছে। আগরতলাতে যে রিসেন্টলি যে 2-3টা ডাকাতির ঘটনা হয়েছে, সে এবং তার গ্রুপ সেগুলির সঙ্গে যুক্ত ছিল। এবং আমাদের কাছে আরও কিছু এভিডেন্স আছে যে ধর্মনগরে যে চুরি ডাকাতির ঘটনাগুলি যেগুলি হয়েছিল এগুলিতে আমাদের কাছে একটা ডাইরেক্ট এভিডেন্স আছে যে ও করেছে এবং ও স্বীকারও করেছে। এখন আমরা ইনভেস্টিগেশন করছি, আগরতলার থেকে টিম আসছে, বিভিন্ন জায়গার থেকে টিম আসছে তাকে ইন্টারোগেশন করার জন্য। গতকালকে তাকে আমরা ধর্মনগর যে কোর্টে প্রডিউস করেছিলাম, মাননীয় আদালত তাকে 5 দিনে পুলিশ রিমান্ড দিয়েছে। আর ও এবং তার গ্রুপের এগেনস্টে একটা মামলা হয়েছে, মামলা সেকশন হলো 120B 399 400 353 506 IPC এবং 251B/27 ব্যুরো রিপোর্ট সচিন জটিয়া নেন।